সুপ্রভাত বন্ধুরা আমি চিরশ্রী ব্লুচক স্টুডিওতে একটা অপ্রকাশিত পাণ্ডুলিপি আমি পড়তে শুরু করেছি নাম পাণ্ডুলিপিটার তো ওই পাণ্ডুলিপিটার প্রথম অধ্যায় নিশ্চয় আমি পড়ে ফেলেছি দ্বিতীয় অধ্যায় একাঙ্করও অনেকটা লেখা আমি পড়ে ফেলেছি আজকে দ্বিতীয় অধ্যায় একাঙ্কর অন্য কয়েকটা লেখা আমি পড়বো আর আরেকটা কথা বলে রাখি এই অপ্রকাশিত পাণ্ডুলিপিটার লেখকের নাম আমরা এখনো প্রকাশ করিনি আমি যখন আহ পুরো পাণ্ডলিপিটাই আমি পড়বো পুরো পাণ্ডলিপিটা যখন শেষ হবে পাণ্ডলিপীটার শেষ লেখা পড়ার সময় আমি লেখকের নাম প্রকাশিত করব তো ততদিন তোমরা লেখকের নাম না জেনেই লেখাগুলো শোনো আমি পড়ছি শোনো তোমরা লেখাটার নাম প্রমিতি নকল পাপের ভারে বিষণ্ন বাগানে তোমাকে বোঝাতে পারি না কিছু এমন কিছু একটা ঘটুক যাতে আমরা সুখী হব চিরকাল এ ধারণা হাস্যকর বোঝাতে পারি না এই যে লজ্জা ঘেন্না ভয় সরিয়ে ফেলছি দুজনে দুজনের কাছ থেকে এটাই সহজিয়া বহু মানুষ আমি দেখলাম অশান্তি ছাড়া যারা ভয় পায় তাই শান্তির মিছিলে হাঁটে প্রতিটা জেতায় হাড়ের ভয় থাকে জীবন পিপাসা শান্ত করে এসো তারপর দুজনে বেরিয়ে পড়ি সমস্ত সম্ভবে পরের লেখা পরের লেখাটার নাম রাস একটার পর একটা কবিতা পড়ে চলেছি অনুভূতি স্নানে গোটা বাড়ি জলময় আদর না পাওয়ার ভয় ছাই হয়ে গেছে শরদে রাগ সরস্বতী আমার জন্ম আমি লিখতে চাই না জেনেশার শেষে অবসাদ নেই আমি তার সিঁড়ি পেয়ে গেছি পূর্ণিমা ছুঁয়ে থাকি ছুঁয়ে থাকি রাস দেহ যে সেবায় শান্তি নেই আজকাল তাতেও শান্তি পাই পরের লেখা সংলাপ সারা দেহ আগুন আগুন তেল চিতে কালি কথা দিয়ে কথা ফেরত মাথার উপর পাখি নেই চিল শকুনের ডাক মাগো আমায় দোলনা দে আচল দিয়ে ঢাক হতাশ হতা বিনাশ কাম প্রেম ভেবে কিনেছি বই জন্মদিনের ধুলো পাত পেরে সব ভদ্ররা হাততালি গুনে রাখ লক্ষ্মী তোমার বোনটি যে অলক্ষ্মী আমায় ছাড়ছে না সবার কথা ভাবজি তবু আমায় ছাড়ছে না এইবারেতে জোর করেছি সকাল দুপুর ঝাড় দিয়েছি ডালপালা সব আলোর দিকে বাড়িয়ে ফেলে খুব জোরে কবির ঘরে ডাক দিয়েছি সংলাপ কেমন লাগলো লেখাগুলো আমাদের কমেন্ট করে সবাই তো কবিতা শোনো না যারা যারা শোনো কবিতা শুনতে ভালোবাসো কবিতাগুলো কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিও আর আমাদের কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ব্লুচক স্টুডিও অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরো নতুন নতুন লেখা নতুন নতুন কাজ করার উৎসাহ পাই তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো আমাদের কাজ ভালো লাগলে আর কবিতাগুলো কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আমি আবার আগামীকাল আরো অনেক লেখাগুলো নিয়ে আসবো তোমাদের কাছে ততদিনের জন্য ভালো থেকো সবাই চলি